চলো সূর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটোর ওপরে, তো ভেতরে কোনো রকম ভিডিও করব না, কথাই দিয়েছি তোমাদের। তাড়াতাড়ি হাঁট, আকাশ পুরো কালো করে এসছে। কেমন আছো সকলে? আমার দিন তো মোটামুটি কাটছে, কালকের দিনটা টেরিফিক গেছে, কিন্তু যাই হোক শেষটা ভালোই কেটেছে। কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, কিন্তু আজকে এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে সৌর্যের লাস্ট এক্সাম, জিকে ওরাল এবং ইংলিশ রাইমস ওরাল। বুঝতেই পারছো গলার কন্ডিশন ভীষণ খারাপ, তবে এবার থেকে এটাকে খুব সিরিয়াসলি নেব। একটু গার্গেল করতে হবে, একটু ভেপার নিতে হবে, এখনও নইলে এটা থেকে মুক্তি আমার নেই। কথা বলতে গেলে প্রচণ্ড স্ট্রেস পড়ছে, আর এটা হলো কিন্তু এই বৃষ্টিতে ভিজে। তো চলো দিনটা শুরু করা যাক, নইলে সব লোডঘট হয়ে যাবে। এই দিদি বাজারে গেল, মৌ বেরিয়ে গেছে অফিসের কাজে, আর দিদি বাজার থেকে আনতে গেছে সর্ষে পোস্ত টুকটাক কিছু মুদিখানা মৌ এর ওখানে ফ্ল্যাটে দেবে বলে। তার সাথে সাথে বাড়ির জন্য একটু নুন আর সার্ফ কালকে আমি মিস করে গেছি। যখন যাই দোকানে সব মনে থাকে, দু একটা জিনিস মিস হয়ে যায়। কালকে এত জিনিস আনলাম, নুন আর পোস্তর কথা মনেই নেই। আজকে কন্টেনারটা মেজে পরিষ্কার করে রাখবো ড্রাই করে, তারপর তার মধ্যে ঢেলে রাখবো। তোমরা দেখেইছো একটা সেরামিকের কন্টেনারে রাখি, লিডটা আমার দোষেই নষ্ট হয়েছে। তো একটা নতুন কন্টেনার কিনে ওটা সল্টের কন্টেনার করে নেব, আর এই কন্টেনারটা স্নেক প্ল্যান্টের টব হয়ে যাবে, সেটা পরে শেয়ার করব। একটু আটা মেখে নেবো, কারণ সকালের টিফিনে হবে মাংসের ঘুগনি আর রুটি, লুচিও হতে পারে। তো আটা ময়দা যাই হোক মেখে নিই, কারণ সৌম উঠবে আজকে অনেক দেরিতে। এই দু তিন দিন ধরে রাত্রি 3:30-4টার সময় শুতে যাচ্ছে, তো আজকে যেহেতু স্কুল নেই ও একটু লম্বা ঘুমোক, ততক্ষণে আমি ওর টিফিনটা রেডি করে রাখি। উঠে টিফিনটা খেয়ে 11:30 থেকে সৌমর পড়া আছে, ও বেরিয়ে যাবে। দুপুরে হবে মুড়ি ঘণ্ট, সেটা করবে, মুড়ি ঘণ্ট মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেটা করবে দিদি। তো আর ঘুগনিটা আমি করে রেখেছি, শুধু এখানে ময়দা মেখে লুচিটা ভাজ। ভালোই রোদ্দুর হয়েছে, দু একটা জামা কাপড় ছিল কেচে নিয়েছি, শুকোতে দিয়ে তারপর সৌর্যকে নিয়ে বেরোবো। তার কোনো গায়ে নেই পরীক্ষা বলে। সকালে উঠে সৌর্য খেলো 2 চামচ ছাতু দিয়ে, 1 চামচ হরলিক্স দিয়ে মিশিয়ে। হরলিক্সের এই মিষ্টি মিষ্টি টেস্টটাও পাবে, আর ছাতুর জন্য পেটটাও ভরা থাকবে। এসে খাবে পরোটা আর ঘুগনি, মাংসের ঘুগনি, ঠিক আছে? একটা পরোটাই ধরেছি, কারণ ওইলে আবার লাঞ্চটা বরবাদ হয়ে যায়। সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটোর ওপরে, তো ভেতরে কোনো রকম ভিডিও করব না, কথাই দিয়েছি তোমাদের, সৌর্যকেও ওর বাবাকেও। টোটোর ভেতরে কোনো ভিডিও করা এখন আর সেফ নয়। নৈহাটির যা রাস্তা, চুপচাপ হেঁটে গেলেও যে কোনো টোটো এসে ভিড়িয়ে দিয়ে চলে যেতে পারে। চেষ্টা করব নাম্বার প্লেট লাগানো টোটোয় ওঠার। দিদি রান্না করছে, দিদি বললো আজকে দুবেলা রান্না আমি করব। করুক, বেশি কিছু নেই, ঝিঙে পোস্ত, কলমি শাক ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল। ব্যাস, দে
সুন্দর দুটো প্রিন্টের নাইটি নিয়েছি। নাইটি তো প্রচুর লাগে, এগুলোর স্লিভলেস কিন্তু হাতা দেওয়া আছে, হাতাটা লাগাতে হবে। সৌর্য বাড়িতে পৌঁছে দিয়ে ব্যাস সঙ্গে সঙ্গে আমরা চলে যাব। সৌর্য 11টায় ঢুকেছে, 11:04 বেরিয়ে এসেছে, মানে 4 মিনিটের মধ্যে ও রাইমস, কোয়েশ্চেনের অ্যান্সার সব বলে চলে এসছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, জামা দুটো কিনলাম, এখন সৌর্যকে বাড়িতে ঢুকিয়ে ফ্রেশ করে এই স্টিচ করতে দিয়ে আসবো, নইলে তো অঙ্গে দেওয়া যাবে না। তো ওই জন্য চলো, খুব সুন্দর হয়েছে প্রিন্টটা, আর কি খুলে দেখাতে হবে একটু আগেই তো দেখলে, তোমাদের সামনেই কিনলাম, সুন্দর প্রিন্ট, ঝকঝকে পুরো। তাড়াতাড়ি হাঁট, আকাশ পুরো কালো করে এসছে, পুরো বৃষ্টি এসে যাবে, ভিজে যাবো। ছাতা নিয়ে বেরোয়নি রোদ দেখে, সব পেরেছিস তো? জিওকে বাড়িতে দিয়েই বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি দিদি রয়েছে তো, ও দিদির কাছেই জামা কাপড় খুলবে, আমার কাছে খুললো না, তাই বেরিয়ে গেছি। এই যে এইগুলোর লাগাবো হাতা। আর যা দেখলাম সেটা হচ্ছে নাইটিগুলো যথেষ্ট লম্বা, ওই নিচের দিক থেকে একটা পোর্শন কেটে যদি পকেট না থাকে পকেট বানাবো, যাতে মোবাইলটা রাখা যায়, অনেক কাজ। পাখিটা টুকরো টুকরো করে এক একটা খড়, এক একটা পাতা, সুতো কিসের থেকে নিয়ে নিয়ে এসে বাসা বানাচ্ছে, মেল বার্ড এটা। এ বাসা বানিয়ে রাখবে, বাসাটা দেখাবে, তবে ফিমেল বার্ড কপুলেশনে রাজি হবে, তারপর এখানে ডিম পারবে, তারপর এখানে হবে বাচ্চা কাচ্চা। দেখেছ, প্রত্যেকেই কিন্তু এই রকম, মানে টুকটুক টুকটুক করে, বিন্দু বিন্দু করে বাসা তৈরি করে, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক অ্যানিমাল কিংডমের মধ্যেই এই জিনিসটা আছে। কি সুন্দর লাগছিল না দেখতে, তাই আমি দেখলাম ওর বেশ দুঃসাহসীর মতো বাসা বানাচ্ছিল, আমি ওই জন্য বেশ ভিডিওটা জুম করে ওটাকে তুললাম। ইউজুয়ালি পালিয়ে যায়, কিন্তু ও এতটাই বেপরোয়া হয়ে গেছে, টাইম এসে গেছে, হ্যাঁ এতটাই বেপরোয়া হয়ে গেছে যে ও বাসা বানাতেই ব্যস্ত, আমি ওটাই তুললাম। আজকে থেকেই তো বুলডোজার চালানোর কথা ছিল, যে রাস্তার দুপাশে কাউকে বসতে দেবে না, তেমন তো কিছু দেখছি না। তবে রাস্তার দুপাশে যদি কাউকে বসতে নাও দেয়, তাহলে এই ভ্যাটটাও রাখা উচিত না রাস্তার মধ্যে, পাবলিক প্লেসে এরকম ভ্যাট থাকা খুবই দুর্গন্ধ ছড়ায়, আনহাইজিনিক, একদম বাজে লাগে। মুখ পুরো ঘামে ব্যাড় ব্যাড়ে হয়ে গেছে, গরম, সাংঘাতিক খিদে পেয়ে গেছিলো, তাই সৌর্যকে খাওয়াচ্ছি। আর এটা আমার, আমার আর দিদির দুজনেরই হয়ে গেল, দিদি আমি দুজনেই 4টে করে নিয়ে নিয়েছি, এটাই আমাদের লাঞ্চ আজকের, খালি সৌর্য আর সৌম্যর জন্য আজকে দুপুরের ব্যবস্থা। এখনই বৃষ্টিটা আসতে হলো, গুরুম গারুম করছে, কিন্তু রান্নাঘরে যাই তোমাদের দেখিয়ে দিই কালকের ভাত, এই যে এতটা ছিল, এইটাকে গরম জল দিয়ে গরম বসিয়েছি, ফ্যান গালিয়ে দেবো, একদম টাটকা ভাত হয়ে যাবে। দিদি কী কী রান্না করে গেছে দেখাই, এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, ছোটদের জন্য বেগুন ভাজা, মানে সৌম্য আর সৌর্য, আর ঝিঙে পোস্ত। নেই মানে কিছুই দেখানোর নেই,
এখন দিদি আর মৌয়ের জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে ধুয়ে ড্রাই করে খাটে স্ট্যান্ডে মেলে দেবো, আসলে ফ্রেশ পরতে পারবে। একটু কমফর্ট দিয়ে দিয়েছি ফ্রেশ ফিল হওয়ার জন্য। চলো খাইয়ে দিই, আজকে দুই ভাই ওপরে খাবে, আমি তো খাবো না, আর আমার হয়ে গেছে, দুইবার গার্গেল করলাম, গলা ব্যথা একটু কম, কিন্তু কথা বলতে অসুবিধা হচ্ছে। ইউজুয়ালি দুপুরের খাওয়া দাওয়ার পরেই আমি প্রত্যেক দিন ব্লগটাকে এন্ড করে দিই, কারণ প্রচুর জিনিস দেখানোর থাকে, স্পেশালি রান্নাটা থাকে। আর আজকে যেহেতু রান্নাটা দিদি করেছে, তাই আমিও সেরম কিছু শেয়ার করে উঠতে পারিনি। আর কয়েকদিনের মধ্যেই আসছে সৌর্যের জন্মদিন। সৌর্যের জন্মদিনের সময়টা খুব স্পেশাল, প্রত্যেক সন্তানের জন্মদিনই তার মা বাবার কাছে খুবই স্পেশাল, কিন্তু সৌর্যের জন্মদিনটা যেন একেবারে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। সাত মাস কমপ্লিট হয়ে আট মাসের হয়তো প্রথম দিনেই সৌর্য চলে আসে আমাদের কাছে, আর তখন ছিল সাংঘাতিক বৃষ্টি, শ্রাবণ মাস, আর সৌর্যের জন্মের দিনটা ছিল রাখির দিন। সবাই খুব কনফার্ম ছিল যে মেয়ে হবে, পালস বিট, হার্ট বিট সেটাই বলেছিল, কিন্তু দিদি বরাবরই বলেছিল মৌকে মেয়ে নয়, রাখির দিন ভাই আসছে তোদের কাছে। গলার অবস্থা ভীষণ খারাপ, কালকে অনেকবার গার্গেল করেছি, আজকে সন্ধ্যের দিকে একটা গার্গেলের ওষুধ আনব। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই এলাম ব্লগটা শেষ করতে। চলো নতুন ব্লগে দেখা হবে, আজকের জন্য টাটা, বাই বাই। Check the mic and make sure it sound right, boys.